এক বন্ধুর হাতে ট্যাটু করা, আমি তাকে বলেছি যে ট্যাটু থাকলে ওযু হবে না। সে বলে যে সে নাকি তওবা করেছে, তার নামাজ হবে কিনা। এখন আমার প্রশ্ন হলো তার নামাজ কি হচ্ছে কিনা। ট্যাটু করলে সেটা তো উঠানো যায় না, তাই না? শরীরে এমনভাবে লাগানো হয়, অনেকে আবার দেহকে ক্ষত করেও সেটা করে। অনেকে ট্যাটু উঠাতে গিয়ে বললো যে সে অ্যাসিড মেরে ওটাকে উঠেছে, ফলে চামড়া নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই ব্যাপারে আসলে কি করণীয়, মানে শরীরকে জখম করে আপনি কি ট্যাটু উঠাতে বাধ্য কিনা, আমার মনে হয় শরিয়া এতটা কঠিন ডিসিশন দেয়নি আমার দৃষ্টিতে। বরং ট্যাটুকে আপনি ঢেকে দেবেন, আপনি আরেকটা কিছু একটা রং দিয়ে, ট্যাটু যদি বিভিন্ন রং, তাই না, দিয়ে শরীরে মেরে দেন, তখন হয়তো একটা শয়তানের ছবি, অধিকাংশ ট্যাটু দেখলাম যে শয়তানের ছবি, কারণ এটা শয়তানের উপাসকরাই এই ট্যাটু সিস্টেমটা চালু করেছে। তাহলে আপনি সেটাকে আরেকটা শরীরের রঙের মতো একটা রং দিয়ে মেরে দেন, তাহলে তো হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাই না? আমরা কি করি যখন এখানে কোনো কিছু বাজে লেখা থাকে, সেটাকে কেটে 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 কালি দিয়ে মুছে দেই না? যদি রাবার দিয়ে উঠাতে না পারি তাহলে কালি দিয়ে মুছে দেই, যাতে জীবন্ত কোনো মানুষের অথবা পশু পাখির ছবি সেটা না থাকে, তাই না? আপনি যেমন ধরেন একটা একটা ইয়ে কিনলেন, এটাকে কি বলে, একটা শ্যাম্পু কিনলেন, শ্যাম্পুর গায়ে মেয়ের ছবি, তো ওইটাকে আপনি একটা কালো কালি দিয়ে পুরোটা কালো করে দেন না, বলেন তো? কালো করে দেন, তাতে কাজ চলে কি না? কাজ চলে। তাহলে ট্যাটুর ক্ষেত্রে কাজ চলবে। আমরা বলবো যে শরীরও জখম করা লাগবে না, আবার তার অজু হয় না, সেটা কেন বলছেন? ট্যাটুটা সে কোন জায়গায় লাগাইছে, আর ট্যাটুটা তার চামড়ায় পানি পৌঁছতে কি নিষেধ করে কিনা, এটা একটু দেখতে হবে। আমরা যতটুকু জানি নেল পলিশ জাতীয় জিনিসগুলো, যেগুলো একটা আবরণের মতো পড়ে যায়, সেগুলো নিষেধ করে। কিন্তু আবার খেদাব বা মেহেদি পাতা এটা নিষেধ করে না, বুঝতে পেরেছেন? মেহেদি পাতা দিয়ে যদি কোনো নারী তার শরীরে হয়তো একটা ডিজাইন করলো ধরে, সেটা কিন্তু তাকে ঢেকে রাখতে হবে, অন্য পুরুষকে দেখানো যাবে না। যদি সে সেটা করে, অথবা কোনো পুরুষ যদি এই যে দাড়িতে একটু রং করলো মেহেদি দিয়ে, যেমন আমরা করি, তাহলে কি অজু করা যাবে কিনা, অজু হবে কিনা? অজু হবে, অজু হবে। তাহলে তাদের ট্যাটুর রংটা কি সেটা দেখতে হবে। সেটা যদি কোনো বাধা সৃষ্টি করে পানি পৌঁছতে, তাহলে তো সেটা অবশ্যই একটা সমস্যা। কিন্তু এখন সে তওবা করার পরে কি করবে? এখন তওবা করার পরে যতটুকু সে দিনের মধ্যে থাকতে পারে সাধ্যমতো চেষ্টা করবে, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তাহলে তার হয়ে যাবে। আর আমাদের ভাইদের এত দ্রুত মানে ফতোয়া দেওয়ার এত আগ্রহ জন্মে কেন, এটাই বুঝি না। হ্যাঁ, একটা লোক ট্যাটু থেকে তওবা করে মানুষ হয়েছে, আর আপনি বলতেছেন তোমার নামাজও হয় না, ওযুও হয় না। আল্লাহ রাসূল কি বলেছেন? বা শেরু ওয়ালা তুনাফিরু, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, বেশারাত দাও, সুসংবাদ দাও, তাকে ওই ঘৃণার উদ্রেক করো না, তাকে নফরত সৃষ্টি করো না, সে দিন থেকে আবার সরে যাবে, দিনের প্রতি বিরাগ ভাজন হয়ে যাবে, এরকম ভাব তুমি সৃষ্টি করো না, সহজ করে দাও, কঠিন করো না। আপনি তাকে যেটা বলতে পারেন, আমি বলি আপনাদেরকে, মানে যেটা করবেন, আপনি বলবেন যে ভাই ট্যাটুটা তো খারাপ জিনিস, সেটা করেছেন, তওবা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার তওবাকে কবুল করুন, আপনি এখন অজু করেন, নামাজও পড়তে থাকেন, তবে ট্যাটু আপনার কোনো সমস্যা হচ্ছে কি না আপনি এটা নিয়ে কোনো একজন শেখের কাউন্সেলিং নেন, এটা না বলবেন আপনি। হ্যাঁ, নিজেরা খুব দ্রুত মুফতি হয়েন না, মুশকিল। আমরাও তো এখনও চিন্তা করি, বলার আগে আমি অনেক সময় চেয়ে নেই, আমি একটু পড়ে নেই, একটু দেখে নেই, আমাদের সালাফে সালেহীন কি বলেছেন, বা এই যুগের মুহাক্কিক ওলামায়ে কেরাম বিন বাজ কিংবা মোহাম্মদ বিন সালেবিন উসাইমিন, তাদের ফতোয়ার গ্রন্থগুলো একটু ঘেঁটে দেখি তারা কি বলেছেন, তারপরে উত্তরটা দেব। এটা এটা একটু নিরাপদ না বলেন তো? এতে কি কোনো লজ্জা আছে? যদি কেউ বলে যে আহারে উনি তো অন্যদের মতো অনেক কিছু জানে না, অসুবিধা নাই, আল্লাহ আমাকে একটু কম জানাইছে, এখন কী করবো আমি, আমাকে একটু পড়েই জানতে হবে নাকি? আলহামদুলিল্লাহ।